এই দড়ি একত্ব কাহিনী হয় নানা কারণে নির্মাণের শুরু থেকে চলচ্চিত্র প্রেমীদের নজর হাওয়ার দিকে। গত মাসে হাওয়ার ট্রেলার প্রকাশিত হয়। সম্পর্ক, প্রতিশোধ ও একদল পানিতে বসবাসকারী মানুষের গল্প নিয়ে তৈরি হাওয়ার ট্রেলার ব্যাপক প্রশংসা পায়। তারপর থেকে চলচ্চিত্র প্রেমীরা মুখিয়ে আছেন এ ছবিটি দেখার জন্য, যা মুক্তি পাচ্ছে এ মাসের 29 তারিখে। জানা যায় গভীর সমুদ্রের একটি ট্রলারের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে হাওয়া তৈরি হয়েছে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেন সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসিরউদ্দিন খান প্রমুখ। ইঞ্জিনের স্টার্ট বন্ধ করলে তো সোয়ারে আমরা আরো দূরে ভেসে যাব। ইতিমধ্যে সাদা সাদা কালা কালা শিরোনামে সিনেমাটির একটি গানও দর্শকদের কাছ থেকে প্রচুর সাড়া পেয়েছে। এরই মধ্যে বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান অভিনীত ত্রিভুজ প্রেমের গল্প পরাণ সিনেমাটি মুক্তি পেয়েছে দেশের 11টি সিনেমা হলে। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহ কাঁপাচ্ছে সিনেমাটি। মার্ডারটা করছিলেন কেন? বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে পরাণ। নির্মাতা সিনেমাটি নির্মাণে নিজের মতো করে গল্পের চরিত্রের শেড, ক্লাইম্যাক্স, টুইস্ট এবং সিনেমাটিক অ্যাঙ্গেল তৈরি করেছেন ড্রামা ব্যবহার করে। হলিউড বলিউডের শত শত কোটি বাজেটের সিনেমার সঙ্গে তুলনা করলে হয়তো পরাণ এর বাজেট কাস্টিং, সেট, ডিজাইন কিংবা পারিপার্শ্বিক আয়োজনে নেই আড়ম্বর। কিন্তু সাধারণের মাঝেই অসাধারণ আঙ্গিকে গল্প তুলে ধরেছেন রায়হান রাফি। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।